আমাদের জন্য চ্যালেঞ্জ হবে আগামী তিন বছরের মধ্যে এই এটাকে 20% থেকে 15% নামিয়ে আনার যে লক্ষ্যে যদি শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকার কাজ করছে, এক নম্বর। দুই নম্বর, বাংলাদেশের যেন পুনরায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাথাচড়া দিয়ে না উঠতে পারে সে ব্যাপারে খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে এবং তারা যেন মাথাচড়া দিয়ে না ওঠে এই জন্য দেশবাসীকে জনগণকে সজাগ করতে হবে এবং সে দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি।